বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনা পুরসভার পুরবট গঠন নিয়ে ধুমধুমার ঘটনার সাক্ষী থাকলো কালনাবাসী। তৃণমূলের দুটি গোষ্ঠী নিয়ে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটে কালনার পুরশ্রী হলের সামনে। একটা সময় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের সামনে এক জয়ী কাউন্সিলর ঝাঁপ মারার চেষ্টা করে। তাদের দাবি ছিল ঘোষিত পৌরপতি আনন্দ দত্তকে না করে তপন পডিলকে করতে হবে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তি চরমে পৌঁছয়। পরবর্তী ক্ষেত্রে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, পূর্ব ঘোষিত পৌরপতি আনন্দ দত্ত, তাপস দাস, নিউটন মজুমদার, সুজয় সিদ্ধান্ত, রবি চ্যাটার্জিদের সুরক্ষা দিয়ে সভাস্থলে নিয়ে আসে। পরে কাউন্সিলর বৃন্দ শপথ গ্রহণ করে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।